হ্যালো আমার মিষ্টি পরিবার, কি করছো তোমরা সবাই? কেমন আছো কমেন্ট করে জানাও। আমরাও খুব ভালো আছি। আমার নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে অনেক স্বাগত। তো আজকে হচ্ছে বুধবার, আর এখন মা যাচ্ছে অফিসে। জানোই তো আজকে বুধবার ইমিউনাইজেশন ডেট, সব বাচ্চা মা সবার ইনজেকশন ফোটানো হবে আজকে। তো যাই হোক, সেই কাজে মা রওনা দিল, এবারে আমি তালাটা দিয়ে দিলাম। আমি এবারে বাড়িতে থাকব, মা রান্না বান্না করে যেতে পারেনি, রান্না বান্না করব। মা চলে গেছে, দেখতেই তো পেলে। এখন খাওয়া দাওয়া করবো। সকালে মা ডালিয়া রান্না করেছে আমার জন্য, তো ডালিয়াটা খেয়ে দিয়ে নিয়ে তারপরে রান্নাটা করব। রান্না বলতে শুধু ওই পটলের তরকারিটাই করব, ভাত তো মা করেই দিয়ে গেছে, ভাত উপর দেওয়া হয়েই গেছে, আর সবজি টবজি সব কাটাই রয়েছে, শুধুমাত্র খুন্তি নাড়ালেই রান্না কমপ্লিট হয়ে যাবে। তো মাছটা ভেজে রান্নাটা করব, ব্যাস তাহলে হয়ে যাবে। আর ফ্রিজ ফ্রিজে কিছু কিছু তরকারি রয়েছে, সেগুলো মা বলেছে ঠিক দুপুর একটাই বার করে দিতে, কারণ মা 2-2:30-এর মধ্যে বাড়ি চলে আসবে। তো চলো বন্ধুরা, আমি এখন খেয়ে নিই, তোমরা ভিডিওটা দেখতে থাকো আর সঙ্গে থাকো। ডালিয়াটা এতটা টেস্টি হয় আমার মা রান্না করে সমস্ত সবজি দিয়ে, আর সোয়াবিনও দেয়। সোয়াবিন দেওয়ার কারণে যেন ডালিয়াটা খেতে আরও বেশি ভালো লাগে। তো খুব খুব টেস্টি হয়েছে, একদম তেল মশলা ছাড়া, কিন্তু তবুও ভীষণ টেস্টি হয়েছে। ভীষণ ভালো লাগে আমার ডালিয়া খেতে, কিন্তু ওটসটা আমি একদম খেতে পারি না, ভালোই লাগে না, মুখেই তুলতে পারি না। সে খিচুড়ি হোক বা ওটস দুধ দিয়ে ভিজিয়ে হোক, যাই হোক না কেন, আমি খেতেই পারি না। আচ্ছা, সবাই কমেন্ট করে জানাও তো যে কেলক্স খেলে, মানে কেলক্স কর্নফ্লেক্স খেলে কি ওয়েট বেড়ে যায় নাকি কমাতে সাহায্য করে, এই ব্যাপারটা একটু কমেন্ট করো। আমি না খুব কনফিউজড, আমি ইউটিউবে দেখছিলাম যে নাকি ওয়েট বাড়াতে সাহায্য করে, তাহলে তো খাওয়া যাবে না। তো তারপরে আমি একটু ফ্রিজে দেখলাম টক দই আনা রয়েছে, তো টক দইটা একটু চুলে মাখবো, চুলটা না ভীষণ রুক্ষ হয়ে গেছে, সেই জন্য টক দই মাখলে না চুল একদম সফট সফট হয়ে যায়, জানো তো। আগে আমি খুব মাখতাম টক দই, তারপর এর সঙ্গে একটু লেবু রস অ্যাড করতাম, তবে আজকে লেবু রস নেই, এই যে টক দইয়ের মধ্যে একটু বেশি করে নারকেল তেল দিয়ে দিয়েছি। এবার এইটাই পুরোটা চুলে ভালো করে মেখে নেব, মেখে নিয়ে তারপরে আমি রান্নাবান্না শুরু করব। তাহলে মাথায় অনেকক্ষণ থাকবে, তারপরে স্নান করতে যাব, রান্নাবান্না হয়ে গেলে শ্যাম্পু করে আসবো একেবারে। তো অনেকদিন পরেই মাখছি, আগে তো ঘন ঘন মাখতাম, এখন আর ওসব কিছুই করা হয় না। তবে এই টক দই দিলে না চুলে চুলটা খুব মানে সুন্দর হয়ে যায় আর কি। তোমরাও মেখে দেখো বাড়িতে, টক দই চুলে দিলে খুব ভালো হয়। এর সঙ্গে একটু লেবু রস অ্যাড করতে হয়, আরও কিসব জন্য অ্যাড করতে হয়, কলাও দিতে পারো, কলা দিলেও চুলের পক্ষে খুব ভালো। আসলে আমার চুলের অবস্থাটা এমন ছিল না, আমার চুল প্রচণ্ড কার্লি, তোমরা সেই কার্লি এখনও দেখোনি, কারণ আমি ইদানিং খুব ঘন ঘন স্ট্রেট করছি, যার কারণে আমার চুলের পুরো 12টা বেজে গেছে একদম। আর স্ট্রেট মানে স্ট্রেট সেইভাবে না থাকলেও আছে স্ট্রেট, কারণ তোমরা যদি আমার সত্যিকারের রিয়েল যে কোকড়ানো চুলটা ওটা যদি দেখতে, তাহলে মনে করতে যে এটা তার থেকে অনেকটা ঠিক আছে। আমার চুলটা ভীষণ কোঁকড়ানো, মানে এত জট লেগে যেত মানে আমি ছাড়াতেই পারতাম না, সেই জন্য আমার চুল খারাপ হয়ে যাক আর যাই হয়ে যাক, সব কিছু যেনও আমি হেয়ার স্ট্রেট করি। বারবার হেয়ার স্ট্রেট করতে করতে চুলটা আমার ড্যামেজ হয়ে গেছে, কারণ অনেক কেমিক্যাল ইউজ করা হয় চুলে, তো হিট দেওয়া হয়, তার জন্য চুলটাও আমার মানে নষ্ট হয়ে গেছে। তো এবার ভাবছি চুল কোঁকড়ানো হয়ে গেলেও আর কি, আর আমি হেয়ার স্ট্রেট করব না। এবার না করলেও তখন এমন পরিস্থিতি হবে, মানে বাইরে আর কোথাও বেরোনোই যাবে না, তখন বাইরে যেতে গেলে একই হেয়ার স্টাইল, শুধুমাত্র খোঁপা। এই তো আমি যতদিন হেয়ার স্ট্রেট করিনি ততদিন শুধুমাত্র প্রত্যেক জায়গায় যাওয়ার একই হেয়ার স্টাইল, পিছন দিকে একটা খোঁপা করা ক্লিপ দিয়ে, তো আর কোনো কিছু করতে পারতাম না। তো তার থেকে এখন আমার চুলটা অনেকটাই ভালো, যে আমি একটু সামান্য চুলটা আছড়েই বাইরে বেরিয়ে পড়তে পারি একটা গার্ডার দিয়ে। আগে তো গার্ডারও দেওয়া যেত না, প্রচণ্ড পুরো ফুলে থাকতো বিচ্ছিরি হয়ে। তো যাই হোক, এখন আমি রান্নাবান্না করবো। তো রান্নাবান্না করার আগে সকালের টুকটাক যেসব বাসন টাসন পড়েছে সেগুলো মানে বাসন রাখার পাত্রে রেখে দিলাম, আর বাসন রাখার পাত্রে যে এটা ছিল মানে একটু মানে মাজা বাসনগুলো ছিল সেগুলোর একে একে সাজিয়ে রাখলাম। তো এবারে আমি ভাত মানে ভাত বলছি, ভাত তো রান্না হয়ে গেছে, এবার আমি তরকারিটা রান্না বসিয়ে দেব। তো জলের বোতল টোতল সবগুলো এলোমেলো হয়ে রয়েছে, সেগুলো একটু গুছিয়ে নিচ্ছি, কারণ অগোছালো হয়ে থাকলে না ভালো লাগে না। আমাদের বাড়ি ছোট হোক ভাঙা হোক যাই হোক না কেন, কিন্তু সুন্দর একদম পরিপাটি করে গোছানো থাকবে, তাতেই ভালো লাগবে। তো এই হচ্ছে মাছ, আর এই হচ্ছে পটল আলু, মা সব কেটে দিয়ে গেছে। তো মাছটাই আমি এবার নুন হলুদ মাখিয়ে নেব, নুন হলুদ মাখিয়ে মাছটা আমি ভেজে নেব।
একদম হালকা পাতলা করে শুধু পেঁয়াজ নুন হলুদ দিয়েই রান্নাটা করব, মশলাপাতি সেরকম কিছু দিই না। তো রান্না করতে আমি খুবই ভালোবাসি, আমি অনেক তাড়াতাড়ি রান্না বান্না সব শিখে গেছিলাম, আমাকে শেখাতে হয়নি কারো রান্না, আমি আমার মায়ের রান্না করা দেখে দেখেই রান্নাগুলো শিখে গেছি। আসলে আমার মা যখন ট্রেনিংয়ে যেত 5 দিন করে, তখন আমি অনেক ছোট, জানো তো, তো তখন আমার রান্না করা সেরকম কোনো অভ্যাস ছিল না, তবুও আমি সে তখন থেকে রান্না করতে করতে আমার ঠিক অভ্যাস হয়ে গেছে। তো আমার হাতের রান্না যারা যারা খেয়েছে সবাই বলে যে না, মোটামুটি ভালোই রান্না করি আর কি, কারণ আমার মা খুব ভালো রান্না করে, ভীষণ ভালো রান্না করে আমার মায়ের হাতের রান্না। তোমরা যদি খাও তাহলে বুঝবে, আমার মায়ের হাতের রান্না যে খেয়েছে সেই নাম করেছে, আর সে সারা জীবন বলতে থেকেছে আর কি আমার মায়ের হাতের রান্না কতটা সুন্দর। তো সবাই বলে আর কি আমার মায়ের মতনই নাকি আমার রান্নার হাত হয়েছে। তো যাই হোক, আমার দিদাও এরকম সুন্দর রান্না বান্না করতো, দারুণ দারুণ। আমার মা বলে নিরামিষ রান্না করবে তাই নাকি মানে হাত চেটে খেতে হবে, মানে এমন সুন্দর রান্না করে। তো সেটা মা আমার দিদার থেকে মা পেয়েছে, মায়ের থেকে আমি পেয়েছি। তো যাই হোক, এখন আলু পটলটা আমি কষাচ্ছি, তারপরে হঠাৎ করে মনে হলো যে ফ্রিজে রয়েছে আগের দিনকার সেই পাট শাক, তো পুরো কোটাই রয়েছে, মানে পুরো রেডি করা, শুধু আমাকে একটু কুচিয়ে নিতে হবে। তো আমি ভাবলাম তাহলে বেকার বেকার ফ্রিজে থেকে নষ্ট হয়ে যাবে, তাহলে আমি এটা করে ফেলি। তো দেখি যে সুন্দর রয়েছে, একদম ভালোই রয়েছে পাট শাকগুলো। আজকে পাট শাকের ঝোল করব, আমরা পাট শাক সিদ্ধও করি, একদম শুধু সিদ্ধ করে নুন তেল দিয়ে মেখে ভাতে খাই, ওটাও দারুণ লাগে, তবে ঝোলটাও ভালো লাগে। এর মধ্যে একটু চিংড়ি মাছ দিতে পারলে আরও বেশি ভালো হতো, তবে এমনিও ভালো লাগে, রসুন ফোড়ন দিয়ে করলে না এমনিও খুব ভালো লাগে। তো আমি এখন এইগুলো সুন্দর করে মানে কুটে নিচ্ছি, মানে শাকগুলো, পাট শাক আমি তো খেতে খুব ভালোবাসি, পাট শাক, পাট শাকের ঝোল, পাট শাক ভাজা, পাট শাক সিদ্ধ, মানে সবটাই আমার ভীষণ ভালো লাগে। এর পরের দিন পাট শাক দিয়ে ডাল করব, ওইটাও খুব ভালো লাগে। আসলে পাট শাক জিনিসটা এমন সবগুলোই ভালো লাগে, আমি না এইসব শাক পাতা খেতে খুব ভালোবাসি, তবে ওই পালং শাক খেতে অতটা ভালোবাসি না, লাল শাক খেতেও অতটা ভালোবাসি না। আমি ভালোবাসি কলমি শাক, তারপরে হচ্ছে বেতের শাক, তারপরে হচ্ছে এই পাট শাক, তারপরে আমাদের এখানে আর এক রকমের পাওয়া যায় সঞ্চির শাক, তারপর ব্রাহ্মী শাক, পলতালতির শাক, তো মানে পটলের গাছ যেটা, কুমড়ো শাক, এইসব শাকগুলো আমি খুব ভালোবাসি, আমার এগুলো খুব ভালো লাগে। পুঁই শাকটা ভালোবাসি, তবে অতটাও ঠিক না, চিংড়ি মাছ দিয়ে রান্না করলে বেশ ভালোবাসি, না পুঁই শাকটাও ভালোবাসি, না পুঁই শাকটাও এর মধ্যে নিয়ে নিলাম আর কি। তো যাই হোক, আমি শুধু বিরিয়ানি ভালোবাসি না, এইসবগুলোও ভালোবাসি, বুঝেছো। স্নান টান করে আসলাম, দেখলাম কি প্রচণ্ড মেঘ করেছে, ঝড়ো একটু হাওয়া উঠেছিল, একদম হালকা আগের দিনের মতন অত না, ছিটছিট ছিটছিট করে বৃষ্টি হলো, রাস্তাও পর্যন্ত এখনো ভেজেনি, মানে এমন বৃষ্টি হলো আর কারেন্টটা গেল, গরম হচ্ছে এখন, এখনও মেঘলা মেঘলা ওয়েদার, মনে হচ্ছে বৃষ্টি হবে। তো মা এখনও বাড়ি আসেনি, এখন বাজে 2:30, এখনও আমার এডিট করা হয়নি, তার মানে বুঝতে পারছি আজকে ভিডিও পোস্ট কখন হবে বুঝতে পারছি না, আমি এখন বসে বসে করবো কিন্তু কারেন্টটা নেই, গরম লাগছে প্রচণ্ড, ভালো লাগছে না। যেদিন রাত্রে এডিট না করে রাখি সেই দিনে এই গণ্ডগোলটা হয়, যেদিন রাত্রে এডিট করে রাখি পরের দিন ঠিক টাইমে তোমাদের কাছে পোস্ট করতে পারি। আর এই যে এডিট করে রাখিনি, সকাল থেকে রান্না বান্না করছিলাম, এসব করতে করতে আর এডিটটা হয় না, ভাল লাগে না, পরে আর ইচ্ছা, ওই দেখ গোরকেল, গোরকেল না বেজি, বেজি। তো পাট শাকের ঝোল করেছি আজকে, চিংড়ি মাছ দিইনি, এমনিই করেছি রসুন দিয়ে, আর ওই যে মাছের ঝোল তো বললাম, তোমাদের দেখাচ্ছি পরে, মা আসুক, মা এক্ষুনি চলে আসবে, ফোন করেছিলাম 5 মিনিটের মধ্যে মা চলে আসবে, মা আসলে তারপরে খেতে বসবো, একেবারে খেয়ে টেয়ে তাই এডিট করবো, এখন হাফ করবো পরে হাফ করবো, আজকে পোস্ট হতে হতে সেই বিকাল হয়ে যাবে। তো জামা কাপড়গুলো বাইরে মেলেছিলাম, বৃষ্টি আসলো বলে তুলে নিয়ে আসলাম, কিন্তু বৃষ্টি আর হলো না। চলো মা আসুক, তারপর তোমাদের সঙ্গে দেখা হচ্ছে, আর একেবারে রান্নাগুলো দেখাচ্ছে, আমি আর বিট্টু এখন বসে আছি। রাজ আবার বাড়ি নেই, রাজ গেছে হচ্ছে কুটুম বাড়ি, 2 দিন বাড়ি আসবে না, কখন গেল দেখতে পেলাম না, তো তুই জানিস, তা তুই যাসনি কেন, তোর এখন ইচ্ছা হচ্ছে গেলি ভালো, তো কবে কালকে যাবি, কালকে বলিস, এখন কি মনে হচ্ছে গেলি ভালো, তো চলো পরে আস। ও শোন না তুনতুলি, ও তুনতুলি, ও তুনু, এত
সময় ডাকছিল, আর যে ক্যামেরাটা অন করলে তে আতে ডাকতে না দুত্তু পাকু। অতনু ও শোনো কি হলো, এখানে বসতে হয়েছে আবার তোমাকে? হ্যাঁ, চেয়ারে বসতে এত পছন্দ করো? এখনো মা আসেনি, মা আসলে আমাদের খেতে দেবে, বুঝেছ? তো চলো বন্ধুরা, দেখাই আজকে কি কি রান্না বান্না হয়েছে। এইগুলো সেই কালকের তরকারি, আর আজকে রান্না হচ্ছে এই যে পটল আলু দিয়ে তেলাপিয়া মাছের ঝোল, আর এটা হচ্ছে পাট শাকের ঝোল। আজকে ঝোল করেছি পাট শাকের, এখন আমরা খেতে বসবো। প্রচণ্ড খিদে পেয়ে গেছে আমার, প্রচণ্ড খিদে পেয়েছে, প্রচণ্ড খাওয়া। ফ্যানটা চালায়, আজকে কিন্তু বৃহস্পতিবার সকালবেলা, গতকাল বুধবারের দুপুরবেলা আমি ভিডিওটা স্টপ করে দিয়েছিলাম, তারপর থেকে আর কোনো ভিডিও করিনি। বৃহস্পতিবার এখন সকালবেলা আমি ঘুম থেকে উঠে পড়েছি, তবে আমি স্ট্যাচু হয়ে গেছি। কেন বলো তো, আমার ঘাড় আর সোজা হচ্ছে না, কারণ আমার ঘাড়ে প্রচণ্ড আঘাত পেয়েছে। আমি ঘুমাচ্ছিলাম, ঘুমাতে ঘুমাতে বালিশ থেকে মাথাটা মানে খাটে পড়ে গেছে, আর মরাত করে একটা আওয়াজ হয়েছে, আর সেই আমার ঘুমটা ভেঙে গেছে। আর সেই থেকেই মানে আমি ঘাড় ঘোরাতে পারছি না, উঠে বসতেও তো পারছিলাম না জানো। তারপরে কাকি আর মা দুজন মাথায় ভর দিয়ে মানে ঠেকিয়ে তুললো, তুলে তারপর মুভ দেয়া হলো, স্প্রে দেয়া হলো, তারপর এখন আমি ওষুধও খেয়েছি, জানি না কখন কমবে। প্রচণ্ড কষ্ট হচ্ছে আর খুব জোরে আঘাত লেগেছে, মানে হাড়ে আঘাত লেগেছে, তার জন্য আর কি এই ব্যথাটা হচ্ছে। তো যাই হোক, আজকে বাড়িতে গেস্ট আসবে, সেই জন্য রান্নাবান্না তোড়জোড় মানে হচ্ছে আর কি। জানি না আজকে কতটা ভ্লগ করতে পারবো না পারবো, তবে আমি তো ভিডিও দিতে পারিনি একদিন, তোমরা জানো বৃহস্পতিবার দিন আমি ভিডিও দিতে পারিনি, সেই জন্য আমি বুধবার আর বৃহস্পতিবারের ভিডিওটা একদিনে শুক্রবারে আজকে ছাড়ছি। তো এখন মা সবজি কুটছে, আর আমি মাকে বললাম আমার গ্লাসে একটু পেঁয়াজ কুচিয়ে দাও, আমি ছাতু খাবো। আর এইদিকে মাছ নুন হলুদ মাখানো হয়ে গেছে, মাছগুলো সব ভাজবো আজকে। জানো তো আমি অন্যদিন অল্প একটু চিনি দিই আর নুন দিয়ে গুলিয়ে সেই চাতুটা খাই, তবে আজকে চিনি নুন কিছু দিইনি, আজকে নুন দিয়েছি শুধু আর পেঁয়াজ লঙ্কা। তো এটা প্রথমবারের মতো খাচ্ছি, জানি না কেমন লাগবে, তবে আমার খুব একটা ভালো লাগেনি, আমার নুন চিনি দিয়ে বানানোটাই বেশি ভালো লাগে। তো যাই হোক, তাও খেয়ে নিয়েছিলাম, এটা সকালের ব্রেকফাস্ট আজকে আমার। আজকে আর তেমন কিছু করা হয়নি, ডালিয়াও করা হয়নি বা রুটিও করা হয়নি, তো এই ছাতু খেলেও না পেট অনেক সময় ভর্তি হয়ে থাকে, আর ছাতুটা আমার খেতে বেশ ভালোও লাগে। তো চলো তোমাদের সঙ্গে সামনে এসে কিছু কথা বলবো। হ্যালো বন্ধুরা, আজকে হচ্ছে বৃহস্পতিবার আর এখন বাজে হচ্ছে 10:20। সেই তোমাদের সকালে দেখিয়েছিলাম যে রান্নাবান্না করছিলাম, তো সারাদিন আর তোমাদের সঙ্গে কোনো ব্লগ করা হয়নি। তো এই ব্লগটা আমি আলাদা করে আর ছাড়বো না, গতকালের ভিডিওর সঙ্গে অ্যাড করে দিচ্ছি, সেটা তো তোমরা বুঝতেই পারছ। দুদিনের ব্লগ, দুদিন না একদিনেরই ব্লগ, শুধু আজকেরটা একটু অ্যাড করে দিচ্ছি। তো বৃহস্পতিবার আজকে সারাদিন তেমন কোনো ব্লগ করিনি, ওই আজকে বাড়িতে একটু গেস্ট এসেছিলো, সেই জন্য রান্নাবান্না করেছিলাম, মাছ ভাজছিলাম, মাছ মাছের ঝোল করেছিলাম, তখন মাছটা শুধু দেখিয়েছিলাম তোমাদের, আর কিছু দেখানো হয়নি। তো রান্নাবান্না করছিলাম, সো এইসব কারণে আর ভিডিও করা হয়নি। তারপরে সবাই মানে বাড়িতে এসেছিলো, তো তাদের সঙ্গে গল্প টল্প করতে গিয়ে আর ব্লগই করা হয়নি, আর তার মধ্যে আজকে ভিডিওও পোস্ট করা হয়নি, এডিট করা হয়নি, রান্নাবান্না করতে গিয়ে মানে এডিটও করা হয়নি, তারপরে আর পোস্টও করা হয়নি, দেরি হয়ে গেছিলো। তারপরে ভাবলাম যে থাক, আজকে আর কোনো মানে ভিডিও পোস্ট করব না, একেবারে তাহলে আজকের ভিডিওটা আর কালকের ভিডিওটা মিলে শুক্রবার দিন পোস্ট করব। তো এই ভিডিওটা তোমরা শুক্রবার দিন পেয়ে যাচ্ছ। তো আজকে রান্না করেছিলাম হচ্ছে মাছের ঝোল, মাংস। এখন বাজে হচ্ছে 10:20, এখন আমরা রাত্রিরে খাবো। তো রাজ কুটুম বাড়ি ছিল, ও বাড়ি চলে এসেছে আজকে দুদিন পরে, বিট্টু কোথাও যায়নি, বিট্টু বাড়িই রয়েছে। কৌশিক এখন বাড়ি আসেনি, কৌশিক গেছে বেড়াতে, গোয়া গেছে, গোয়া আসবে দু তিন দিন পর। এসো ভাত খাবে না, এসো, তাই ভাত খেয়ে এসছিস আজ, ও মা এসো। তো আজকে রান্নাবান্না করেছিলাম, মাংস করেছিলাম, যে গেস্ট এসেছিলো তারাও আর কি মানে পাতলা ঝোলই খায়, তার জন্য কোনো সমস্যাই নেই, আমরাও হালকা পাতলা খাই, সেই জন্য একদম কাঁচা লঙ্কার তরকারি হালকা পাতলা করে তোমাদের দেখাচ্ছি। তার
এই যে এইটুকু ভাত রয়েছে, দুপুরের ভাত আর এইটুকু রয়েছে, এটা রাত্রে হয়ে যাবে। আমি তো খাবো না, দুপুরে আমি ভাত খেয়েছিলাম। আর মা আমার জন্য রাত্রিবেলা গরম গরম রুটি করেছে, ওরাটা উল্টে দিল। আর এই যে শশা কাটা হয়েছে, আর তার সাথে রয়েছে এই যে মাংস আমি করেছিলাম, দেখাও, এই দেখো একদম হালকা পাতলা কাঁচা লঙ্কা দিয়ে। তবে খুব টেস্টি হয়েছিল মাংসটা, ভালোই হয়েছিল খেতে। কাঁচা লঙ্কা বলে এরকম সাদা সাদা লাগছে, কিন্তু খুবই টেস্টি হয়েছিল মাংসটা। আর ওইটাই রয়েছে মাছের ঝোল, ঝোলটা একদম কমে গেছে, অনেকটাই কিন্তু রেখেছিলাম, তাও আছে বলো, মাছের ঝোল এরকম হালকা পাতলাই হয় তাই না? তো ওই যে ওইটা আর ফেলা হয়নি, ওইটা খুবই কার্যকরী, নুন একদম, জানো তো আমি গালে দিয়ে দেখেছিলাম নুন হয়ে গেছিল মাছের ঝোলটায়। তারপরে কি করেছি বলো তো মা, এখানে এখানে তারপরে ওই যে আটা মেখে এরকম বল বল করে ওর ঝোলের মধ্যে ছেড়ে দিয়েছি, তারপর কিছুক্ষণ ফুটিয়ে নামিয়েছি, দেখি নুন কমে গেছে। তো চলো আমরা খেয়ে নিই, খেতে বসে পড়েছি। চলো বন্ধুরা খাওয়া দাওয়া করে নিই। আমাদের এখানে কবে ভোট জানো তো? আমাদের এখানে ভোট হচ্ছে 1 জুন। তো আমি ভোট দেব, আমি এর আগের বার ভোট দিয়েছিলাম আর এবার আমার সেকেন্ড বার তাই না? এটা হচ্ছে আমার সেকেন্ড টাইম ভোট। তো সব দিকে ভোট হয়ে গেছে কিন্তু আমাদের হচ্ছে 1 জুন, খুব এক্সাইটেড লাগছে ভোট বলে কথা। তো তোমরা কে কিসে ভোট দিয়েছো চুপি চুপি কমেন্ট বক্সে জানাও, কে কি কোন পার্টিতে ভোট দিয়েছো কমেন্ট বক্সে জানাও, হ্যাঁ চুপি চুপি কাউকে বলবে না, শুধু আমাকে বলবা। যাই হোক, ভোট হচ্ছে সবার ব্যক্তিগত ব্যাপার, যে যাতে খুশি ভোট দিতে পারে, কারণ মানে স্বাধীন দেশের স্বাধীন নাগরিক, স্বাধীন তার মানে ডিসিশন নিতে পারবে সবাই। চলো খাওয়া দাওয়া করে নিই। তো রাজ কুটুমবাড়ি থেকে খেয়ে এসেছে, তো যেহেতু আমরা খাচ্ছি এখানে সবাই, ও একটা বাচ্চা মানুষ, তাই মা ওকে একটা রুটি দিল আর মাংস দিল, ভাত ছিল না সেই জন্য। তো চলো আজকের মতো টা।